Assalamu alaikum wa rahmatullah. Welcome to Arif's English Care YouTube channel and Facebook page. Dear degree 3rd year examinees, তোমাদের যে বুধবার পরীক্ষা রয়েছে সেই বুধবারের পরীক্ষাকে কেন্দ্র করে আমরা টপ 3 সাজেশন বা লাস্ট পর্যায়ের তোমাদের যে ফাইনাল রিচেক বা রিভিশন সেটার জন্য তো টপ 3 বা যে তিনটি আমার দৃষ্টিতে মনে হয়েছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই সাজেশন প্রদান করছি আজকে এই পর্যায়ের ধারাবাহিকতায় আমি তোমাদেরকে টপ 3 ডায়ালগ রাইটিং সম্পর্কে বলছি স্ক্রিনে দেখতেই পাচ্ছ তিনটি ডায়ালগকে খুবই গুরুত্বের সাথে দেখতে চাচ্ছি এক নম্বর হচ্ছে ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বর সম্পর্কে ডায়ালগ এরপর আছে ইউজার্স অ্যান্ড অ্যাবিউজার্স অফ ইন্টারনেট ফেসবুক বা মোবাইল ফোন আর আছে ট্রি প্ল্যান্টেশন সুপ্রিম পরীক্ষার্থীরা সাথে সাথে এগুলোর পাশাপাশি এক পাতা দেওয়া সাজেশন রিভিশন করবে যেটা বারবার বলি মানে আগে যা পড়া হয়েছে সেগুলোকে রিভাইজ করতে হবে সেগুলোকে ফেলে দিলে কাজ হবে না এই যে তিনটি দিয়েছে এগুলোকে অগ্রাধিকার দেওয়া ভালো তবে আগেরগুলো রিভাইজ করা প্রয়োজন যে যার সাজেশন পড়েছ আগেরগুলো রিভাইজ করা প্রয়োজন তবে যে তিনটিকে দিয়েছে সে তিনটিকে বেশি গুরুত্বের সাথে দেখতে পারো ডায়ালগ সম্পর্কে যে কথা তোমাদেরকে ক্লাসে আমি বলেছি ডায়ালগ লেখার যারা একেবারে শেষ মুহূর্তে রয়েছে যারা ভয় পাচ্ছ যে স্যার কমন বাদবে কি না বাদবে তাদের জন্য শর্ট টেকনিক রয়েছে সেই শর্ট টেকনিক তোমরা ফলো করতে পারো সেগুলো আমার বুস্টার সাজেশন আমি দিয়েছি বইতেও লিখে দিয়েছি তো যাই হোক আমি একটু এখানে আলোচনা করবো প্রথমে হচ্ছে ডেঙ্গু ফিভার সম্পর্কে ডায়ালগ এটা তোমরা আশা করি লিখতে পারবে এটা হচ্ছে একটি রোগ বা মহামারী সম্পর্কিত তারপর রয়েছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট ফেসবুক বা মোবাইল ফোন এটা আমার সাজেশন শিটে অ্যান্সার রয়েছে বা বুস্টার সাজেশন অ্যান্সার দেওয়া রয়েছে আর ট্রি প্ল্যান্টেশনটা হচ্ছে তোমরা লিখবে পড়বে তো এ হচ্ছে কথাই তিনটি ডায়ালগ তোমরা ডায়ালগ লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো সতর্কতার সাথে মানে খেয়াল করবে প্রথমত আমি তোমাদেরকে একটা টেকনিক বলেছি যে COVID-19 বা ডেঙ্গু ফিভার সম্পর্কিত যদি আসে মানে সমস্যা বিষয়ক তাহলে এইটা ফলো করে লিখতে পারো তারপরে গুরুত্ব সম্পর্কে আসলে যেমন ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে আসলে তো এই গুরুত্ব বিষয়ে এটা লিখতে পারো বিজ্ঞান বিষয়ক যেমন ফেসবুক ইন্টারনেট এই এটা লিখতে পারো জাস্ট এই তিনটা ডায়ালগ পড়লে তোমার উপরে আমি যে টপ 3 দিয়েছি তার ভিতরে কমপ্লিট হয়ে যাবে যারা এই টেকনিক অবলম্বন না করে আলাদা করে পড়তে চাও তারা বিভিন্ন বই থেকে বা আমার বুস্টার সাজেশন যেভাবে অ্যান্সার রয়েছে সেখান থেকে পড়তে পারো তবে ডায়ালগ লেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ধরো আমি ট্রি প্ল্যান্টেশনকে উদাহরণ হিসেবে ধরলাম প্রথমে কিন্তু অবশ্যই লিখে নেবে যে আর ডায়ালগ বিটুইন সুমন অ্যান্ড রাকিব মানে দুজন বন্ধুর নাম লিখবে যাদের মধ্যে ডায়ালগটি হচ্ছে তাদের নাম লিখবে যে আর ডায়ালগ বিটুইন সুমন অ্যান্ড রাকিব অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ইজ গিভেন বিলো এই কথা কিন্তু অবশ্যই লিখবে এই লাইনটা তোমরা লিখবেই লিখবে তোমরা অনেকে লেখো না এটা কিন্তু খুব ভুল করো তোমাকে লিখতে হবে যে আর ডায়ালগ বিটুইন দুজন ব্যক্তি মানে সুমন অ্যান্ড রাকিব অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ মানে কী সম্পর্কে লিখছো সেটা লিখবে ইজ গিভেন বিলো তারপর কোলন এটা লিখে লেখাটা শুরু করবে যেমন সুমন বলবে হ্যালো রাকিব হাউ আর ইউ রাকিব বলবে ফাইন অ্যান্ড ইউ সুমন আই এম অলসো ফাইন বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট আ ম্যাটার রাকিব হোয়াটস দ্য ম্যাটার সুমন দ্য ম্যাটার ইজ ট্রি প্ল্যান্টেশন আই থিঙ্ক এভরিবডি শুড প্ল্যান্ট ট্রিজ বিকজ ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড রাকিব ইউ আর রাইট বিকজ দে হেল্প আস উইথ অক্সিজেন শেড টিম্বার ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স সুমন ইউ নো হার্বাল ট্রিটমেন্ট ইজ ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি যাই হোক আমি পুরোটা পড়ছি না জাস্ট কীভাবে উপস্থাপন করবো আমি সেটা বলি প্রথমে যে নামগুলো লিখবে তোমরা সুমনের পর যে কোলনটা দিবে এই যে কোলনগুলো এই কোলনগুলো যেন অবশ্যই সমান হয় কোলনগুলো তোমরা সমানভাবে সাজাবে এবং এই যে লেখাগুলো এই লেখাগুলো কোলনের পরে হবে এবং কোনো লাইন যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু সেই লাইনটিকে কোলনের বাম পাশে আনা যাবে না যেমন ধরো এই যে সুমনের যে কথাটা দেখো সুমন যে কথাগুলো বলেছে সে কিন্তু বড় হয়ে গেছে মানে লাইনটা বড় হয়ে গেছে এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে কিন্তু আমি কোলনের বাম পাশে লিখি নেই আমরা কোলনের ডান পাশে লিখেছি এক কথায় কোলনের বাম পাশে কোনো লেখা যাবে না সব লেখা হবে কোলনের পরে এবং কোলনগুলো সবসময় সমান হতে হবে তাহলে তোমার ডায়ালগ লেখার উপস্থাপনাটা ভালো হবে আবার বলছি প্রথমে এ ডায়ালগ বিটুইন দুজন ব্যক্তির নাম অ্যাবাউট কী সম্পর্কে ইজ গিভেন বিলো এটা লিখতেই হবে ঠিক আছে শুধু এই যে দুজন ব্যক্তির নাম এই দুজন ব্যক্তির নাম তুমি নিজের মতো করে পাল্টাতে পারো আর বিষয়ের উপর ভিত্তি করে যে দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন যদি ফেসবুক আসে যে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক অথবা অ্যাবাউট ডেঙ্গু ফিভার ইজ গিভেন বিলো এভাবে লিখে একটি কোলন দিবে কোলন দেওয়ার পরে তোমরা এই যে কোলনগুলো আছে এগুলো সমান করবে এবং সুন্দরভাবে লিখবে ডায়ালগ লেখার কোনো পাতা নাই যে এক পাতায় লিখতে হবে দুই পাতায় লিখতে হবে এরকম কোনো বাইন্ডিংস নাই তুমি তোমার মতো করে লিখবে এবং কত জোড়া লিখতে হবে তার কোনো বাইন্ডিংস নাই তুমি তোমার মতো করে লিখবে তবে ডায়ালগের যে বিষয়বস্তু নিয়ে ফুটিয়ে তুলতে বলা হয়েছে সেটা যেন ফুটে ওঠে তাহলে শেষ পর্যায়ে যে কথাটি বারবার বলছি সেটা হচ্ছে তোমার টপ 3 ডায়ালগ রাইটিং ডেঙ্গু ফিভার
ইউজার্স অ্যান্ড অ্যাবিউজ অফ ফেস ইন্টারনেট ফেসবুক বা মোবাইল ফোন যেটা হোক, সায়েন্স বিষয়ক যে কোনো একটি, তারপর ট্রিপ্লেন্টেশন। এই তিনটি ডায়ালগকে গুরুত্বের সাথে রিভাইজ করবে। এগুলো রিভাইজ করার পর তুমি আগে যেগুলো পড়েছো একবার রিভাইজ করে যাবে। আশা করি তোমার পরীক্ষার প্রস্তুতি তাহলে ভালোই হবে। আল্লাহ তাআলা তোমাদের সাথে সহায় হোক সেই শুভকামনা রাখছি এবং এই ভিডিওটি শেষ করছি। ভিডিওর আগে একটি অ্যাড, সেটা হচ্ছে যাদের এখনও পর্যন্ত পিডিএফ প্রয়োজন, হয়তো পিডিএফ এই টেকনিকগুলো তুমি একবার দেখে গেলে তুমি পরীক্ষায় কিছু লিখতে পারবে। মোবাইলে হয়তো নিয়ে গেলে তুমি বাসে বসে বা যাতায়াত মুহূর্তেও পড়তে পারবে, তাই পিডিএফটি নিতে হলে ডিগ্রি থার্ড ইয়ার পিডিএফ বলে একটি এসএমএস করো, তোমাকে জবাব দেওয়া হবে কীভাবে তুমি নিতে পারো। হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে 0184385236 এই নম্বরে। আল্লাহ তাআলা তোমাদের সহায় হোক সেই শুভকামনা রেখে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।